বাংলাদেশ থেকে বনগাঁ সীমান্ত পেরিয়ে রানাঘাটে গিয়ে বিপাকে মহিলা। মা ডেকে বাড়ি নিয়ে গিয়ে সর্বস্ব লুটের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। বাড়িতে নিয়ে গিয়ে বাংলাদেশী মহিলার সর্বস্ব লুট করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর কারিকর পাড়া এলাকায়। অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। জানা গিয়েছে বাংলাদেশের দর্শনা থানা এলাকার মদনা গ্রামের বছর ৬৫ মহিলা হাওয়া খাতুন নিজের চিকিৎসার জন্য সোমবার বনগাঁ সীমান্ত দিয়ে এদেশে আসেন। ট্রেনে করে রানাঘাট স্টেশনে যান কৃষ্ণনগরে তার আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎই রানাঘাট স্টেশনে ওই মহিলাকে দুই যুবক জিজ্ঞাসা করে, মা আপনি কোথায় যাবেন? এরপর বলেন, আমাদের সাথে চলুন, আপনাকে আত্মীয়র বাড়িতে পৌঁছে দেব। এই বলে রানাঘাট স্টেশন থেকে ওই মহিলাকে ট্রেনে তোলে ওই দুই যুবক। এরপর মহিলার কাছ থেকে একটি ব্যাগ নিয়ে এক যুবক অন্য বগিতে চলে যায়। অন্য আরেক যুবক মহিলার কাছেই বসে থাকে। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে কালীনারায়ণপুর স্টেশনে পৌঁছাতে ওই দুই যুবক ট্রেন থেকে নেমে পড়ে। মহিলার সন্দেহ হওয়াতে মহিলাও ট্রেন থেকে নেমে ওই দুই যুবককে জিজ্ঞাসা করে, আমার ব্যাগ কোথায় গেল? যদিও যুবকরা আশ্বস্ত করে, ব্যাগ আমাদের কাছেই আছে, আপনার চিন্তা নেই। রাত হয়ে যাওয়াতে ওই মহিলাকে দুই যুবক নিয়ে আসে শান্তিপুর কারিকর পাড়ার বাড়িতে। মহিলাকে যত্ন সহকারে রাতে খাবারের কথা বলে মহিদুল নামে এক যুবক। এরপর সকাল হতেই ওই মহিলা কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আত্মীয়র বাড়িতে গিয়ে দেখে তার ব্যাগে যে টাকা ছিল এবং বাংলাদেশের কিছু দামি শাড়ি ছিল সেগুলি কিছুই নেই। মহিদুল নামে ওই যুবককে ফোন করলে ওই যুবক সম্পূর্ণ অস্বীকার করে। বাংলাদেশেও ওই মহিলার দাবি, তার ব্যাগে নগদ ২০,০০০ টাকা ও বাংলাদেশের কিছু দামি শাড়ি ছিল। সেগুলি ছিনতাই করে তার ব্যাগের মধ্যে কিছু পুরনো জামাকাপড় ঢুকিয়ে দেওয়া হয়। অবশেষে নিরুপায় হয়ে পুনরায় ছুটে আসে শান্তিপুরে। এরপর শান্তিপুর থানা দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে মহিলা হাওয়া খাতুন। কারিকর পাড়ার বেশ কয়েকজন মহিলা বাংলাদেশে ওই মহিলাকে থানায় আসতে সাহায্য করে। তাদের মুখ থেকে জানা যায়, মহিদুল নামে ওই যুবক চক্রান্ত করেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। ওই বাংলাদেশীয় মহিলা এখন দেশে কিভাবে ফিরবেন তা নিয়ে বড়ই দুশ্চিন্তায়। তবে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ফোনের মাধ্যমে জানিয়েছেন পরিবারকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যে চিকিৎসার জন্য আসলাম বাংলাদেশ থেকে, এসে ওই রানাঘাটে থেকে ওই যে ছেলে দুটো নিয়ে আসলো ওনার বাসায়, বললো যে আমাদের বাড়িতে চলো, রাইতে এখন তুমি বাস পাবা না। শান্তিপুর কোথায় জানেন? ওই কারিকর পাড়ায়। আমার কাছে ওই যে শাড়ি টাড়ি ছিল, তার ভিতরে কাপড় কাপড়ের ভাজের ভিতরে আমার ২০,০০০ টাকা ছিল। এখন হইলো ওনারা ওই ঘোটাঘুটি করে কি বের করে নিয়েছে। আমি ওখানে গিয়ে দেখছি আমার ছখানা শাড়ি, একটা পাঞ্জাবির পিস, আর হইলো টাকা নেই। ব্যাগ উনি সাইকেলে করে তুলি নিয়ে এসে বাসের মধ্যে আমার তুলি বয়সি দিয়ে ওই বাসের কোলে ওই ব্যাগ ছিল। আমি নাববার সময়, মহারাজপুর নাববার সময় দেখছি আমার ব্যাগ খালি, আর ব্যাগ হালকা। আমি বুঝছি কী ব্যাপার, তারপরে গিয়ে আমার মাথার মধ্যে ঘুরি উঠেছে। আমার বোন বলছে, কোথায় থেকে আসলি তুই, গোসল করে আগে দুটো খাই নে। আমি বলছি, না আমার জানে ওই ধরপর কাছে ব্যাগ খুলি। ব্যাগ খুলে দেখছি আমার ব্যাগে ওই কাপড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।